Welcome to my channel, Shujan Debray. So, I have a very good incident with the Shri machine. I have a post on Facebook. I have a post on Facebook. তো ইমার্জেন্সি লাগে ব্লাড পেশেন্ট আছে ডাক্তারতে তো ইন্টারভিউতে অত শর্ট পিরিয়ডের মধ্যে রক্তটা ম্যানেজ করা একটু কঠিন আছে তো আমি যেটা দেখছি আজকে ডিসি কংগ্রেস থেকে আর থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের যারা চাকরি যেগুলো এগুলো লোকাল থেকে দেওয়া হইতো লোকালিটি বেস ওইটা লাগে আন্দোলন চলাতেছে যার নেতৃত্ব দেওয়া আছে আমরা উত্তর করে মেজর বিধায়ক কমলাখ্য দেব পুরকায়স্থ তো আমার মাথাতে বিদ্যুতটা সাডেনলি আইছে আমি একটা কাগজের মধ্যে লিখিয়া দিছি যে শরীফনগরের পারভিন সুলতানার অপোজিটিভ ব্লাড লাগে আর এই জিনিসটা মাইকে অ্যানাউন্স করছিলেন ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট শতুরায় আর এই অ্যানাউন্সের সাথে সাথে আমরা উত্তর করিমগঞ্জের বিধায়ক রক্ত দিতে রাজি হয়েছিলেন এবং তাই নিচে আমার স্কুটিটা চালাইয়া তাই গাড়ি রাখে আমার স্কুটি চালিয়ে ব্লাড ব্যাংকে গিয়ে বর্তমানে ব্লাড ডোনেট করে তো আমি এখন জিগেই লিমু রাজুদারে যে কিরকম লাগে তার এবং কয়বার তাই দিচ্ছে প্রথমত থ্যাংক ইউ রাজুদা একটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আর আপনি একবারই রাজি হয়ে গেছেন তো আপনি আজকে যে ব্লাড দিতে হবে কত নম্বরবার আমি অত্যন্ত আনন্দিত আমি আমার জীবনে আমি চারিবার ইসলাম ব্লাড দেওয়ার লাগে চারিবারই আমার ব্লাড নেওয়া হয়েছে আজকে ব্লাডটা নেওয়া হয়েছে এটা বড় কথা নেওয়া হয়েছে লেগে নেওয়া হয়েছে আবার পরে হওয়া হয়েছে ব্লাড আছে স্টকও আছে যাক আজকে ব্লাড যে স্টকও নাই যে আমি যখন মোটিভ নিয়ে আসলাম যে ব্লাডটা আমি দিতাম যখন আমি ব্লাড ব্যাংকের লোকের যোগাযোগ করছি তখন তারা বললো যে না ব্লাড আছে আমার স্টকে আছে ও অপোজিটটা অ্যাভেলেবল থাকে যাক আজকে জীবনে একটা সামান্য হলে ছোট্ট হইলে কিছু একটা কাজ করতে পারলাম যে কেউ রক্ত দান দিতে পারলাম যাক আমি সুজন দেবরে ধন্যবাদ জানাই যে এই কথাগুলো উত্থাপন করার লাগে এবং জানার লাগে এবং জানিয়ে আসি দিছি আজকে ভালো লাগে বলতে জীবনের ছোটো ছোটো কাম হয়তো ভাই একদম ছোটো কাম তো তারপরেও মনে একটা শান্তি লাগে যে না কিছুতে একটা কিছুতে আমার আমি এই জীবনে জন্মগ্রহণ করার পরে কিছু ছোটো হলে কিছু এটা করতে পারলাম তাহলে ধন্যবাদ জানাই এবং সামনের দিনে যাতে আরও মানুষ যাতে রক্তদান করে এবং সত্যি কথা বলতে গেলে যে একটা মানুষের আমরা জীবন আমরা দিতে পারতাম না কিন্তু রক্তের মাধ্যমে একটা মানুষকে আমরা বাঁচাইতে পারবো অতএব রক্তদান করি এবং শুধু রক্তদান নয় আমি আজকের দিনে এটা করতে চাইতাম সামনের দিনে আমি এটা মোটামুটি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার শরীরের আমি পার্টসগুলো ডোনেশন করবো আমি শোক বা অন্য কিছু ডোনেশন করবো সামনের এবার আমার জন্মদিন আছে সামনের জন্মদিনের ভিতরে আমি কর্তৃপক্ষের লোক যোগাযোগ করে লাগলে আমার শোকটা আমি ডোনেশন করবো যাতে অন্তত আমার এই জীবনে যে আইসি যে আমার শরীরের কিচ্ছু একটা মানুষের কাজে লাগবে সেটাই কামনা করা বহুত মানুষ এরকম হয় যে রক্ত দেওয়ার পর ডরায় আর কি যে রক্ত দেওয়ার পর যদি শরীরের কিছু হয়ে যায় তো আপনি তো জাস্ট ব্লাডটা ডোনেট করছেন কীরকম আপনার ফিলিংস আর পুরোপুরি রক্তদান করলে আলটিমেটলি আমার জীবনে ছাত্র অবস্থায় যখন আসতাম যখন আমি করিমগঞ্জ করে যখন করতাম যখন লাইক ইউ আমি এরকম মানুষের ডাকলেও পাইতাম ইয়ে রক্ত উত্তর দিয়ে দিতাম এরকম একটা মানসিকতা এরকম একটা আশা আছে তো বড়ো বার করে হয়তো বা ব্যস্ততার মধ্যে অনেক সময় দিতে পারছি না কিন্তু তার মধ্যে আমি আইসি অনেকবার আইসি রক্তদান করার লাগে অনেকবার আইসি আজকে রক্তদান দিতে রক্তদানে কোনো ধরনের কোনো কিছু না বরং নিজে একটা শরীরটা একটু ফাটা লাগে এবং বেনিফিটস তো আছে অনেকগুলো বেনিফিটস আছে রক্ত রক্তদান করলে রক্তদান করলে মানুষের যখন একটা মানসিকতা হয়ে গেছে যে রক্তদান করলে হয়তো বা আমার শরীরের রক্ত গেলে হয়তো বা আমার শরীরে একটা কিছু হয়ে যাবে যখন কিচ্ছু না রক্তদান করলে শরীর আরও ভালো হয় শরীরটা আরও চাঙ্গা থাকে এবং মনটা যেমন একটা আগে যেরকম একটা ভারবার লাগতো ওখানে যখন এই ভারবারটা লাগে আর কি আর তাড়িয়ে বন্ধ করো ওকে ওকে থ্যাংক ইউ